চট্টগ্রামের হালি শহরের বড়পুলস্থ আবুলিয়া স্কুলের সংলগ্ন সাইমা আবুল স্কোয়ারের নিজস্ব কার্যালয়ে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এস এম ফারুক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রোকসানা মাহবুবা, মিল্টন কুমার নাথ, মোহাম্মদ ফারুক আহমদ, একরামুল হক মামুন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ এম সালাউদ্দিন কাদের সহ সংগঠনের সদস্যবৃন্দরা। এ সময় বক্তারা সংগঠনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন ও সবাইকে সংগঠনে এক হয়ে কাজ করার আহ্বান জানান। আমাদের আগামী 23 তারিখ ফ্রি ট্রিটমেন্ট এবং ডায়াবেটিস ফ্রি ব্লাড গ্রুপিং ও চক্ষু সেবা সম্বন্ধে সামান্য কিছু বলতে চাই। এখানে আমাদের ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন তো প্রাথমিক চিকিৎসা সেবাটা দিচ্ছে, এখন লায়ন্স ক্লাব অফ চিটং অ্যাঞ্জেল তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করছে। এর আগেও অবশ্য দুইবার তারা আমাদের সাথে প্রোগ্রাম করেছিল, কিন্তু তখন চক্ষু সেবাটা তারা দিতে পারেনি। এবার এক দেওয়ার জন্য এগ্রি আছে, তারা হাতে কিছু সময় পাওয়া গেছে। ওনাদেরকে অ্যাটলিস্ট 15 দিন আগে না বললে সেবাটা দিতে পারে না, কারণ অনেক খরচের ব্যাপার থাকে, সেই জন্যই হয়তো আসতে পারে না। তো এবার সময় পাওয়াতে তারা সবগুলো প্রিপারেশন নিয়েছে অলরেডি, এবং ম্যাডাম কামরুন মালিক আমাদের সাথে 10:30 থেকে 11:00 মধ্যে এসে যোগদান করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমাদের লায়ন্স ক্লাব অফ অ্যাঞ্জেল ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট এবং চক্ষু সেবার সমস্ত উপকরণ নিয়ে তারা উপস্থিত থাকবে। সবাইকে আন্তরিক থেকে শুধু একসাথে সম্মান নিয়ে যে যার দায়িত্ব পালন করার জন্যই আমি এটাই বলবো, যে সবাই যে যার দায়িত্ব পালন করবো আমরা যার যার জায়গায় থেকে। কারো জন্য বোঝা নয়, কারো জন্য একেবারে ফ্রি নয়, এরকম যাতে সবাই আমরা মিলেমিশে কাজটা সুসম্পন্ন করতে পারি। গত বছর আমি একটা প্রস্তাব করছিলাম মাটির ব্যাংক বিতরণের জন্য। এখানে মাটির ব্যাংকে যে টাকাগুলো আমরা জমা করতে পারি, আমি বলছি এটা প্রস্তাব এরকম যে আমাদের যদি প্রত্যেকের ঘরে একটা মাটির ব্যাংক থাকে, আমরা সারাদিন কম বেশি দান সদকা করে থাকি, কিন্তু আমরা প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা, 5 টাকা, 2 টাকা, 10 টাকা আমাদের দিন শুরুতে যদি ওই টাকাটা আমরা মাটির ব্যাংকে রেখে দিই, তাহলে আমরা 2 মাস পর বা 1 মাস পর ওই ব্যাংকটা ভাঙলে আমাদের এরকম প্রোগ্রাম কিন্তু চালানো করার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা কিন্তু অনেকেই ব্যাংক, এটা অনেকে ব্যাংক নিয়েছে, অনেকে ব্যাংক নেয় নাই। তো আমি মহাশয়কে বলবো যারা ব্যাংক নেয় নাই বা এই মাটির ব্যাংক সম্পর্কে অনেকেরই ধারণা নাই, হ্যাঁ আমি একটা বড় একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি, যদি আপনাদেরকে বলি ওরা এই শুধু মাটির ব্যাংকের 2 টাকা 5 টাকা জমায়ে বছর শেষে 2018 সালে তাদের কালেকশন ছিল 32 কোটি টাকা এক বছরে, হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এতে কিন্তু কোনো বিদেশি সাহায্য নাই, কোনো সরকারি অনুদান নাই, শুধু আমাদের যারা সদস্য আছি। যেমন আজকে আমি যখন সকাল ঘর থেকে বের হই, আমি 50টা টাকা ব্যাংকে ঢুকে রেখে আসছি। এভাবে করে বছর শেষে সভাপতি যখন একত্র করা হয় তখন দেখা যাচ্ছে এখানে 32 কোটি টাকা হয়ে গেছে গত বছর হিসাবেটা। কিন্তু এরা কি 32 কোটি টাকা একদিন হয়েছে? 20 বছর আগে যখন প্রথম বছর সারা দেশ থেকে ব্যাংক কালেকশন করা হয় তখন আসছে মাত্র 18,000 টাকা, আর 20 বছর পরে সে অঙ্ক দাঁড়াইলো 32 কোটি টাকা। জন্য সবাই বলেছি একেবারে আমি বলবো যে আন্তরিকতার সহিত এখানে আসছি, সেটা শুরু থেকেই আমি এখানে যখন জয়েন করি তখন থেকে দেখছি একেবারে মনের মানুষগুলো এখানে জয়েন করেছে, বা এখানে কাউকে টাকা দিয়ে আনা হয়নি বা কেউ এখানে পাওয়ার জন্য আসেনি। সুতরাং ওই অবস্থান থেকেই বলছি যে এখানে এই সংস্থা কর্তৃক যে এই সমস্ত আয়োজনগুলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মানুষ সেবার জন্য। ফ্রি ট্রিটমেন্ট, চক্ষু সেবা, ডায়াবেটিস ট্রিটমেন্ট, এই এই জিনিসগুলো তো এগুলোর জন্য মূলত যে কোনো সংস্থা বা যে কোনো সংগঠন চালানোর জন্য টাকার কোনো বিকল্প নেই। তো আমরা চাইব যে অনেকে টাকা দিয়ে হেল্প করবেন, অনেকে কাজ করে হেল্প করবেন, অনেকে কথা বলে হেল্প করবেন, সবাই কিন্তু টাকা দিয়ে এখানে হেল্প করতে পারছেন। অনেকে আছেন যে আত্মমানবকে সবাই নিজেকে উজাড় করে দিতে চান কিন্তু তার টাকা নেই, কিন্তু তিনি কাজ করে এখানে এই অন্যরা টাকা দিবেন সে কাজগুলো এগিয়ে নিতে পারবেন।
সবার সম্মিলিত এই দশমিলি পরিকাজ আমরা হারিয়ে দিতে নাহিলাজ, এরকম একটা সম্মিলিত উদ্দেশ্যকে আমরা সফল করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি এখানে আসার পরপরই একটু দেরিতে করে আসছি, সেজন্য সবার কাছে দুঃখিত। আসার পরপরই একজন বক্তব্য শুনছিলাম মাটির ব্যাংকের কথা। তো আমি এই মাটির ব্যাংক ইতিমধ্যে দুইটা সংগ্রহ করে নিয়ে গেছি চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। আমি পর্যায়ক্রমে আগামী ডিসেম্বরের মধ্যে 10টা মাটির ব্যাংক একেবারে পূর্ণ করে এখানে জমা দিব। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমস্যাগুলি নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা হয়তো জানি না আমাদের একটা মাত্র হলো চিকিৎসা সেবা, এর মধ্যে হাজারো রকমের আমরা কাজ করে যাচ্ছি। তার মধ্যে একটা হলো মানুষকে সেবা দেওয়া, মানুষের কল্যাণে কাজ করা, এই উদ্দেশ্যে নিয়ে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস যাত্রা শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে, আমি তাকেও ধন্যবাদ জানাই। যেহেতু রেজিস্ট্রেশন না দিলে আমরা এত বড় একটা ভালো কাজ আমরা করতে পারতাম না। ভালো কাজ করতে গেলে কিছু সমস্যাও থাকে, আবার সমাধানও আছে। ভালো কাজ করার জন্য অনেক লোক আছে কিন্তু মানুষ পাওয়া যায় না। তাহলে আমরা কেন করতেছি এই ভালো কাজগুলি? একটা মাত্র, দুনিয়ায় এবং শান্তি আখেরাতের মুক্তি। আমরা এখানে যদি ভালো কাজ করি, এখানে যদি না পাই আখেরাতে আমরা পাব। আমি একজনকে ফ্রি চিকিৎসা দিচ্ছি, এই ফ্রি চিকিৎসার কারণে যদি ও ভালো হয়ে যায় তাহলে হয়তো আমাকে আল্লাহ বড় একটা রোগ থেকে বাঁচাই দিতে পারে। এখানে চলতেছে ডেঙ্গু, সারা বাংলাদেশ আক্রান্ত, এখন অনেক জায়গায় আক্রান্ত, অনেকে মৃত্যুবরণ করেছে। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমরা যারা এই যে হাসপাতালে জীবনযাপন করতেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, শুধুমাত্র পরিবেশটা ঠিক না থাকার কারণে পরিকল্পিতভাবে শহরগুলি এই যে পরিবেশগতভাবে না হওয়ার কারণে, নালা নর্দমাগুলি পরিষ্কার না থাকার কারণে আজ এই সমস্যাগুলি হচ্ছে। এটা আল্লাহই গজব। নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন এই মশা দিয়ে মৃত্যুবরণ করাইছিল। আমাদের বুঝতে হবে আমরা দুইটা সমস্যা, একটা হলো পরিবেশগত সমস্যা, আরেকটা হলো আমরা আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত, যার কারণে এই মহামারীগুলি, আগে কলেরা বসন্ত অনেক কিছু হইতো এখানে, টিকা বিভিন্ন আগাম আমরা চিকিৎসা নেওয়ার কারণে, বাচ্চারা টিকা দেওয়ার কারণে এই কলেরা বসন্ত থেকে আমরা কি পাইছি, রক্ষা পেয়েছি। এই যে ডেঙ্গু, এই ডেঙ্গু যদি আগে থেকে প্রস্তুতি নেওয়া হইতো তাহলে এত বড় দুর্যোগ বাংলাদেশের জমিনে নেমে আসতো না। যেমন ভারতের আমরা দেখতে পাই, তারা আগে থেকে এই ডেঙ্গুর ব্যাপারে সচেতন হওয়ার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে তারা বলতেছে আমরা এভাবে ডেঙ্গুকে থেকে মানুষকে রক্ষা করতে পেরেছি। তো আমাদের উচিত হবে আমরা যেন মানুষের কল্যাণে কাজ করার জন্য এসেছি। কেউ টাকা দিবে, আমার এক ভাই বলল কেউ টাকা দিবে, কেউ শ্রম দিবে, কেউ সহযোগিতা করবে, কেউ উপস্থিতির মাধ্যমে, যে আজকে উপস্থিতির মাধ্যমে সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। কারণ টাকা কেউ যদি না দেয়, আমার একটা কথা ছিল, আমি যে কোনো প্রোগ্রাম করবেন টাকা পয়সা কেউ যদি দিতে না পারে আমি দিয়ে এটা কি করব, আমরা প্রোগ্রামগুলি সমস্যা সমাধান করে যাব। ওষুধের ব্যাপারে যে ঘাটতিটা আছে যদি কেউ না দেয় তাহলে আমি দিয়ে দেব, অসুবিধা নেই। যে টাকা যে ঘাটতিগুলি আছে, আপনার ডাক্তার আছে, আপনার ভাই ডাক্তার আছে, আপনি ডাক্তার দিয়ে সহযোগিতা করেন, আপনার পার্শ্ববর্তী একজন পুঁজিপতি লোক আছে, আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিছু সহযোগিতা করেন, আপনার পাশে আপনার একজন ভাই আছে
যিনি ভালো কাজ করে তার থেকে সহযোগিতা নেন, তাহলে আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমরা পুরো জাতিগতভাবে জাতিকে একটা কল্যাণমুখী একটা স্বাধীনমুখী আমরা রাষ্ট্র গঠন করার জন্য সহযোগিতা করতে পারবো, পরিবেশটা সুন্দর করতে পারবো। গত মিটিং আমরা বলছিলাম আমরা লিফলেটের মাধ্যমে, আমরা বিভিন্ন পোস্টারিং মাধ্যমে, আমরা সিটি কর্পোরেশনের সব জায়গায় পোস্টারিংয়ের মাধ্যমে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আর আমাদের তো অত বাহিনী নাই যে আমরা সব কিছু করে ফেলবো। আমরা চাই একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর মানুষ, এগুলি আমাদের কল্যাণে দেশের কল্যাণে কাজ করবে, এ ধরনের একটা লোক সৃষ্টি হোক আমাদের থেকে। আমাদের উদ্দেশ্য হলো দুইটা, দুনিয়া এবং আকারেতে মুক্তি পাওয়া, ভালো মানুষ সৃষ্টি করা। মাদক মুক্ত একটা সন্তান যদি সে মাদক থেকে আরজনকে বাঁচাতে পারবে, আমি যদি একটি দানশীল হই আরজনকে দানশীলের জন্য উদ্বুদ্ধ করা যাবে, আমি যদি মানুষকে সহযোগিতা করি আমার ভাইকে এই সহযোগীর অন্তর্ভুক্ত করা যাবে, তাহলে আপনি কথার মাধ্যমে যদি একটা ভালো একটা লোককে যদি এই দলে অন্তর্ভুক্ত করে, সে যেমন আসার কারণে যে যতটুকু সোয়াবের বাগি হবে আপনিও ততটুকু বাগি হবেন। চ্যানেল কর্ণফুলী নিউজ ডেস্ক।